प्रसादान्यगति कुतोपि धैयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्नं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कन्याक्षङ्कमुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजि च हरि नाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় ভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলত পাদগতির মোহ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম্। যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া যুগলে মনের প্রীতি
যুগল কিশোর রূপ কামরতি গণভূপ আমার মনে রহু কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 43 সংখ্যক ত্রিপদীতে গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগা ভজন পরিপাটি রহস্য এখন ব্যাখ্যা করছেন। ইতিপূর্বে শ্রীপাদ বলেলেন যে অন্ন ব্রত অন্ন দান আমি নাহি করো বস্তু জ্ঞান একমাত্র হরিবাসর একাদশী ব্রত জন্মাষ্টমী রাধাষ্টমী আদি ব্রত গৌর জয়ন্তী আদি এছাড়া গৌড়ীয় বৈষ্ণব অন্য কোন ব্রত করবেন না অন্য উপবাস আদি একমাত্র বিষ্ণু বৈষ্ণবকে দান করবেন বিষ্ণুবত বৈষ্ণবা পূজা যা কিছু উনি দান করবেন সেবা করবেন বৈষ্ণবগণকে ভগবত প্রসাদি এছাড়া আর কাউকে দান আদির প্রয়োজন নেই অলম উনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে যাবেন না একমাত্র চিন্ময় ধাম নবদ্বীপ নীলাচল বৃন্দাবন শ্রীমন মহাপ্রভুর লীলাভূমি যুগল কিশোরের লীলাস্থলী উনি ভ্রমণ করবেন দর্শন করবেন অন্ন ব্রত অন্ন দান সাধারণত পুণ্যকামী পুণ্যার্থী যারা তারা যে সমস্ত ব্রত তপ দান করেন সেগুলি বর্জন করবেন নাহি কর বস্তু জ্ঞান অন্ন সেবা ভগবত সেবা এবং বৈষ্ণব সেবা ছাড়া কারো সেবা করতে তিনি যাবেন না ভক্তির অনন্যতার হানি হবে অন্ন দেব পূজা একমাত্র পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু সসখী যুগল কিশোর গুরু বৈষ্ণবের পূজা ছাড়া তিনি কারো পূজা করবেন না কোন দেবদেবী তো নয়
অনন্যতার হানি হবে। অন্ন সেবা অন্ন দেব পূজা হা হা কৃষ্ণ বলি বলি বিরহ আরতি ব্যাকুলতা মনে নিয়ে প্রেম প্রাপ্তি অনর্থ নিবৃত্তির লালসায় কৃষ্ণ নাম করবেন। নামোপলক্ষিতা ভক্তি এই কলিযুগে, নামের উপলক্ষণে সমস্ত ভক্তি অঙ্গ। কেউ যেন মনে না করেন যে হরিনাম করছি বলে অন্য কোন অঙ্গ যাজন করব না, এ কথা নয়। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। তো যখন হরিনাম করছি হরিনামের দ্বারাই তো নববিধা ভক্তির প্রপূর্তি হবে, আবার শ্রবণ করব কেন? শোনার দরকার নেই, লেখা। যখন হরিনাম করছি তখন আবার অর্চনের ঝঞ্ঝাটের ভিতরে যাওয়ার কি দরকার? দীক্ষাটা না নিলে কি ক্ষতি হয়? কারণ নাম মহিমায় আছে দীক্ষা পুরশ্চর্যা বিধির অপেক্ষা না করে। অজামিলের করল কই? জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। নাম জিহ্বায় স্পর্শ হলে যে কোনো ইন্দ্রিয়ে, একস্মিন ইন্দ্রিয়ে আবির্ভূত সন সর্বাণি ইন্দ্রিয়াণি রসেন আপ্লাবয়তি। এই তো হরিনামের মহিমা। পরিক্রমাটার দরকার নেই, ওটা একটা উৎপাত, স্মরণ করতে হবে না, আপনা আপনি স্মরণ হবে। ওই ঝঞ্ঝাটির মধ্যে না গেলেই ভালো, শাস্ত্র অনুশীলনেরও দরকার নেই। ধামবাস বললেন, মনে মনে ধামবাস করো ঘরে খাটে শুয়ে শুয়ে, কারণ হরিনাম করছি। বললেন এটি মহাপ্রভুর মনোভীষ্ট সিদ্ধান্ত নয়, আচার্য পাদগণের সমর্থিত পন্থাও এটি নয়, এটি কাল্পনিক মনোধর্ম। কারণ আচার্য পাদগণ সমস্ত অঙ্গই যাজন করেছেন। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত, সংখ্যা পূর্বক নাম গানে অভীষ্ট লীলা চিন্তনে বাদ্য দেননি কিছু। মহাপ্রভু নিজে ভাগবত শ্রবণ করছেন, জগন্নাথ মন্দিরে যাচ্ছেন নিত্য দর্শনে, সিদ্ধ বকুলে ছুটে যাচ্ছেন হরিদাস ঠাকুরের সঙ্গ প্রসঙ্গ লালসে। উদ্দেশ্য কি? যথামতি যাবৎ সম্ভব নববিধা ভক্তির অনুশীলন। মহাপ্রভুর কৃপা কাদম্বিনী মালা হৃদয় রূপী ক্ষেত্রে নববিধা ভক্তি শস্যকে উজ্জীবিত করবে, যেমন বর্ষার জলধারা শস্য শ্যামলা করে পৃথিবীকে সুজলা সফলা। তেমনি মহাপ্রভুর সেই কৃপারূপী কাদম্বিনী মালা যখন হৃদয় ক্ষেত্রে নিপতিত হবে তখন সেখানে নববিধা ভক্তিরূপী বীজ অঙ্কুরিত হবে। ভজন বলতে নববিধা ভক্তি। কেউ যদি প্রশ্ন করে
সমন্বয় দেখাতে হবে। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো হরিনাম যখন করছি আবার নবদা ভক্তির কেন যাজন করব, অর্চনাটা কেন করব? নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, মহাপ্রভু নিজে নদিয়া লীলায় অর্চনা করেছেন, শেষে করতে পারলেন না, গদাধর পণ্ডিত গোস্বামী পাদের হাতে সেবা সমর্পণ করলেন। নীলাচলে গিরিরাজ গোবর্ধনের শিলাকে অশ্রু জলে স্নান করিয়ে বক্ষে ধারণ করেছেন, ভাবপূর্ণ সেবা করেছেন। মহাপ্রভুকে রূপ গোস্বামী পাদ বললেন, ভক্তি রসিক নাম উপলক্ষিতা ভক্তি, হরিনামের প্রাধান্যে হরিনাম সাধনার আনুগত্যে চলবে শ্রবণ কীর্তনাদি, এটি মহাপ্রভুর অভীষ্ট। হরিনামকে গৌণ করে বা বাদ দিয়ে অন্য অঙ্গ নয়, হরিনাম সহযোগে অন্য অঙ্গ, এটি আচার্য পাদগণ জানিয়েছেন। নানা শাস্ত্র বিচার অনৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, এই তো ভক্তি শাস্ত্র অনুশীলন দেখানো হচ্ছে। যুগল কিশোরের চিন্তনে আবেশ, গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মোহ, এই মঞ্জরি ভাব সাধনা। রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা আনন্দে ন সম্মোহিত, এই তো স্মরণাঙ্গ ভক্তি বলা হচ্ছে। লীলাস্থলী দর্শনে আকুতি, কুজত কোকিল হংস সার সগনা কীর্ণে ময়ূরা তুলে, নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে, রাধা কৃষ্ণ মহর নিশং প্রভজত, ভজত নয় প্রকৃষ্ঠং ভজত প্রভজত, জীবার্থ দৌ মুদা, এই তো লীলাস্থলী দর্শন, লীলাস্থলীর নিষেবন বলা হচ্ছে। রাধা কুন্ড তটে কলিল তনয়া তীরে চ বংশী বটে, প্রেমন মাদ বসাদ দশেষ দশয়া গ্রস্থ প্রমত্ত সদা, লীলাস্থলীতে লীলাস্থলীতে অভীষ্টকে খুঁজে বেড়ানো অন্বেষণ ভ্রমণ বলা হচ্ছে। তো মহাপ্রভুর পার্ষদগণ সমস্ত অঙ্গই তো যাজন করেছেন, কোন অঙ্গে তো অনীহা প্রকাশ করেননি, কোন অঙ্গে অনীহা প্রকাশটিও একটি ভজনাপরাধের ভিতরে গণনীয়। মিশ্রি যেদিক থেকে ঠিক চাটা যায় তেতো তো লাগবে না, মিষ্টি তো, যে কোনো অঙ্গ যাজন করবেন তাতে আনন্দানুভূতি ছাড়া আর কিচ্ছু নেই। ভগবান সচ্চিদানন্দময়, ভক্তি সচ্চিদানন্দময়ী, লাদিনী সমৃদ সার রূপা ভক্তি, ভক্তির ভিতরে আছে কি ভজনে বলেন জ্ঞান আর আনন্দ, আপাতত কষ্ট বলে মনে হয়, ভোর রাত্রি উঠতে কতটা কষ্ট হয়, চোখ দুটো খুলতে চায় না, কিছুতে বিছনা ছেড়ে উঠতে ইচ্ছে হয় না, কি কষ্ট,
কিন্তু একদিন না উঠে দেখুন কতটা দুঃখ বোধ হয়। আবার দুটো দুই দিকই আছে, এই কষ্টটা অনুভব হচ্ছে দেহাবেশের থেকে, মনটা দেহে আবিষ্ট হয়ে আছে। ভজন করতে করতে দেহাবেশটা যেমন যেমন হ্রাস হবে, দেহাবেশ হ্রাস হওয়ার নামই হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ বলতে দেহাবেশ, দেহাত্ম বুদ্ধি। ভজনাগ্নি যত মনে প্রবেশ করবে, মনটা দেহের থেকে আলাদা হবে। দেহ আছে কিন্তু মনটা দেহের ভিতরে নেই, দেহের বাইরে মন ঘুরছে। ফলত দেহের স্মৃতি তখন স্তব্ধীভূত হয়ে যাচ্ছে। কাউকে অজ্ঞান করে দিলে যেমন তখন দেহের কথা মনে থাকে না, তেমনি হরিনাম হরিচিন্তার প্রভাবে মনটা যখন ওই অজ্ঞানের মতো স্তব্ধীভূত হয়ে যাচ্ছে, একটা জায়গায় মনের বিকেন্দ্রীকরণ হচ্ছে, তখন মনটা দেহের থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেই অবস্থায় দেহের সুখ দুঃখের অনুভূতি থাকছে না, দেহ আছে কিন্তু দেহে আবেশ নেই। এই স্তরের নামই হচ্ছে অনর্থ নিবৃত্তি। সাধন ভক্তির এটি প্রথম অবস্থা, এটি কিন্তু সিদ্ধি নয়, এটা প্রথমাবস্থা। সিদ্ধি তো প্রেম অনেক উপরে। তো নাহি কর বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। অন্য দিকে দৃষ্টি দেওয়ার সময় কোথায়? গৌড়ীয় বৈষ্ণব লক্ষ্যকে স্থির করেছে। কিরকম লক্ষ্যকে স্থির করেছেন? ঠাকুর মহাশয় বললেন, লুবধ ভ্রমর যেন। গৌড়ীয় বৈষ্ণবকে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ভ্রমরের সঙ্গে। ইষ্টদেব হচ্ছেন মকরন্দ, সাধক হচ্ছে ভ্রমর। চকর চন্দ্রিকা তিন, সাধক হচ্ছেন চকর, অভিষ্টদেব হচ্ছেন চন্দ্রিকা, অন্যদিকে মন নাই। চাতক জলদ গতি, সাধক হচ্ছেন চাতক, গোবিন্দ হচ্ছেন জলধর। তার নাম রূপ গুণ লীলা হচ্ছে বৃষ্টিপাত, আর অন্য উপায় নেই জীবন রক্ষা। শ্রবণ কীর্তন ছাড়া, হরিনামামৃত ঢোকে ঢোকে পান ছাড়া। চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রীলোকের পতি। জগতে অনেক পুরুষ আছেন, দেখতে শুনতে ভালো, সুপুরুষ, রূপবান, গুণবান, তাই বলে তার সঙ্গে হাঁটা দিতে হবে নিজের পতিকে ছেড়ে? এটা কি সম্ভব? তেমনি হনুমান কি বললেন, আমি জানি শ্রীনাথে জানকি নাথে চাভেদ পরমাত্মনি। আমি জানি যে শ্রীনাথ রমানাথ দ্বারকানাথ যদুনাথ বৈকুণ্ঠনাথ সীতানাথ সব একই তত্ত্ব। ভগবান পঞ্চাশটা নয়, ভগবান একটাই, একমেব অদ্বিতীয়ম। তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। আমি যে রামদাস, আমার সর্বস্ব সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমত সেবিত পাদ পঙ্কজ শ্রীরাম। আমি তত্ত্ব জানি না যে তা নয়, তেমনি গৌড়ীয় বৈষ্ণবে রাধা কৃষ্ণ প্রাণপতি। যুগল কিশোর হচ্ছেন প্রাণপতি। আমাদের
ইষ্ট মন্ত্রের ইষ্ট নামের আরাধ্য দেবতা। তো অন্য ইষ্টের দিকে অন্য ধামে অন্য ভগবত স্বরূপে কেন মন যাবে? তাহলে পাতিব্রত্যের হানি হবে না? ওনাকে দেখতে শুনতে সুন্দর, তাই বলে ওনার সঙ্গে হাঁটা দিতে হবে নিজের পতিকে ছেড়ে? পতিব্রতা স্ত্রীলোকের পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেম দরিদ্রের ধন। গরিব লোকের যেমন টাকা পয়সার থেকে মনটা সরে না, অর্থের প্রতি গরিবের কি আবেগ? বললেন, গৌরী ও বৈষ্ণব হচ্ছেন গরিব, সবসময় গরিব নন, প্রেমের আগ পর্যন্ত গরিব। নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। ধনটা কি? ধনবর নিত্যানন্দ পতিবর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। ওই জন্য মহাজন বলছেন, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিহীন জনার মুখ না হেরিব। যে দেশে গৌর নিতাই নাই, যে দেশের লোক রাধা মাধবীর ভক্তির থেকে বঞ্চিত, সেই দেশটাই যাবই না, তাদের মুখ দেখবই না। এটা কি? ইষ্টনিষ্ঠা, যত্ন আগ্রহ এবং নিষ্ঠাই হচ্ছে ভক্তির প্রাণ, বিশেষত রাগানুগা ভক্তিতে। রাগানুগা ভক্তি তো রুচি প্রধান, না মনের আবেশ প্রধান রাগানুগা ভক্তি। কতগুলি বাহ্য ক্রীড়া প্রধান নয়, মনের আবেশ প্রধান এই রাগানুগা ভক্তি। মনের আবেশটা কোথায়? সেই রাধা কৃষ্ণ প্রাণপতি, জীবনে মরণে গতি, দোহার প্রীতি রস সুখে, যুগলের যে পারস্পরিক প্রীতি, সেই প্রীতি রস সুখে মনটি সর্বদা আমোদিত রসায়িত। এখানে দোহার প্রীতি রস সুখে, এটা কি? এটি হচ্ছে মহাপ্রভুর মনোভীষ্ট মঞ্জরি ভাব সাধনা, চির অদত্ত গুপ্ত বৃত্ত। বললেন কবিরাজ গোস্বামী, যা কোনদিন কোন ভগবত অবতার কর্তৃক সমর্পিত হয়নি। দোহার প্রীতি রস সুখে গৌরী বৈষ্ণব সম্প্রদায় উচ্চ কোটি, এখানকার আলোচনা সিদ্ধান্ত সাধন ভজন সবই বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয়, এটা স্বীকার করতেই হবে। যেহেতু গৌরী দর্শনের প্রারম্ভ হচ্ছে কোথা থেকে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এর আগে আর কোনো কথা নেই, সমস্ত কথা নিচে ফেলে দেওয়া হয়েছে। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে যে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ গৌরী বৈষ্ণবের শিক্ষা আরম্ভ হচ্ছে কোথা থেকে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর সব তালে নিচে পড়ে গেল, এহ বাহ্য আগে কহা। মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সব বাহ্য বাহ্য বলে এড়িয়ে গেলেন। যখন শুদ্ধা ভক্তির কথা এলো, শ্রবণ কীর্তন অর্চন বন্দন জ্ঞান শূন্যা ভক্তি, অর্থাৎ শুদ্ধা কেবলা নিষ্কামা ভক্তি, গীতার প্রমাণ যতক্ষণ দিয়েছেন মহাপ্রভু বাহ্য বলে দিলেন।
যখন ব্রহ্মস্তুতি শ্লোক বললেন, ভাগবতীর শুদ্ধা ভক্তি দিলেন, জ্ঞানী প্রয়াস মুদোপাস্য নমন্ত ইব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোনি। এখন মহাপ্রভু বললেন, ইহ হয় আগে কহ। তাহলে সমস্ত আলোচনা নিচে পড়ে গেল। তো এই যে কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু, ব্রহ্ম সাক্ষাৎকার অনেক নিচে, পরমাত্ম সাক্ষাৎকার ওই দূর দিক চক্রবাল রেখায় মিশে গেল। ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি, নারায়ণাদি স্বরূপের উপাসনা হাত জোর করে পথ ছেড়ে দিল। গৌরী ও বৈষ্ণব তিনি যে বৃন্দাবনের পথের অভিযাত্রী। রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, আমি ধর্ম বুঝি না, অধর্ম বুঝি না, ও ধর্মের ঝঞ্ঝাটেও নেই, অধর্মের ঝঞ্ঝাটেও নেই। ন ধর্মং না ধর্মম শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু। বাদ দাও ধর্মের আলোচনা, অধর্মের আলোচনায়ও প্রয়োজন নেই। পাপের কথাও আমরা শুনতে চাই না, পুণ্যের কথাও নয়। পুণ্য যে সুখের ধাম তার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই পরিহরি। তাহলে আপনি কি করবেন? ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহ তনু ইহ অস্মিন্নেব জন্মনি। রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম তনু, তুমি ব্রজধামে বাস করে দেহের দ্বারা এবং মনের দ্বারা রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যা করো। রাধা নাম সুধা রসং রসয়িতুং জিহ্বাস্তমে বিহ্বলা। আমার জিহ্বা রাধা নাম সুধা রস আস্বাদনে বিহ্বল হয়ে যা। করৈব তৎকর্ম কর করতু, হাত দুটো সবসময় রাধারানীর সেবা কাজ করুক, পুষ্প চয়ন করুক, মন্দির মার্জন করুক, নৈবেদ্য উপকরণ রচনা করুক। হৃদয়ং তস্যা পদং ধ্যায়তাত্, হৃদয় সর্বদা বৃষভানন্দিনীর চরণ কমল ধ্যান করুক। চরণ সুগন্ধি আখ্যান করিয়া হইব কি উনমত, চরণ কমল হৃদয়ে ধরিয়া রাধারানীর চরণ যুগলকে কিঙ্করি বুকে ধরছেন, আলিঙ্গন করছেন, সেই চরণকে চুম্বন করছেন, চরণকে আজ্ঞান করছেন। কারণ রাধা চরণ তো কিঙ্করিরই সম্পত্তি, ওটা গোবিন্দেরও দুর্লভ। সুগন্ধি সলিলে অরুণ চরণ কবে বা ধোয়াবো ধীরে, এই সেবাটা গোবিন্দ কামনা করে। সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে, তুমি মোর জপ্ত তুমি মোর ধ্যান, জন্মাবধি তোমা ছাড়া নাহি জানি আন। এই হচ্ছে ইষ্ট নিষ্ঠা, ইষ্টের প্রতি হনুমানের মতো নিষ্ঠা। ওই অন্য ঠাকুর মহাশয় বলে এসেছেন, নৈষ্টিক ভক্তির যেখানে বর্ণন করছেন নিষ্ঠা স্তর, হনুমান তাহাতে প্রমাণ, অন্যকে প্রমাণ আনেননি। রাধা কৃষ্ণ প্রাণপতি সর্ব ইন্দ্রিয়ে যুগল কিশোরীর অনুশীলন। ওই জন্য গৌরী বৈষ্ণব যখন দীক্ষা গ্রহণ করছেন, মহতের কৃপায়
ভজন ইচ্ছার জাগৃতি হচ্ছে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিদ্ধ, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। তো সেই কৃষ্ণদাস অভিমানের চরমে গিয়ে রাধাদাস অভিমান, কৃষ্ণদাস অভিমান যেখানে সান্দ্র থেকে সান্দ্রতম হলো, ঘন থেকে ঘনতম হয়ে গেল কৃষ্ণদাস, সেটি হচ্ছে রাধাদাস মঞ্জরি ভাব সাধনা। গুরুদেব যখন দীক্ষা দিচ্ছেন, সেই কৃপা শক্তি সঞ্চারিত দীক্ষা মন্ত্র গুরুদত্ত, জপমন লইয়া শরণ মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদন মোহন। ওটা মন্ত্রের শক্তি, মন্ত্র যে পেয়েছেন সেই মন্ত্র বৃন্দাবনের মন্ত্র, যুগল কিশোরের আরাধনার যে বাসির সুর বিশ্বকে উন্মুক্ত করে শব্দ ব্রহ্মময় বেনু, সেই মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন মোহে করল উপদেশ। গৌরী গুরুদেব মঞ্জরি ভাব সাধনার সঙ্গে পরিচিত হলেন। যতক্ষণ পর্যন্ত এই একাদশ ভাবাত্মক সিদ্ধ সমুক্তি লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গৌরী বৈষ্ণবের যে দীক্ষা, দীক্ষা শব্দের অর্থ দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানটি কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, অখণ্ড দিব্য জ্ঞান হচ্ছে না, সম্বন্ধ তত্ত্ব বিজ্ঞান। ওই জন্য অন্য কোন সম্প্রদায়ে এই প্রকার সুশৃঙ্খল ভাবে সিদ্ধ প্রণালী দেওয়ার ব্যবস্থা নেই, গৌড়ীয় সম্প্রদায় আছে একাদশ ভাবাত্মক সিদ্ধদের পরিচয়। কবিরাজ স্বামী বা কৃষ্ণ কর্ণামন্দিরের সারদ রঙ্গ নাটিকায় লিখছেন, অজাতরতি সাধক যারা তারা বুদ্ধিপূর্বক এই সিদ্ধদেহকে চিন্তা করবেন, আর যারা জাতরতি তাদের কাছে স্বাভাবিকভাবে এই সিদ্ধদেহটি স্ফূর্তি প্রাপ্ত হবে। এটা গুরুদেবের কৃপার্থী, যে গুরুদেব আপনাকে নাম মন্ত্র সিদ্ধান্ত সদাচার সেবা সবকিছু দিলেন, এই তো পুরনো সম্মান। সেই গুরুদেব তিনি আপনাকে সিদ্ধ স্বরূপ দিতে পারেন, নিত্য সেবা দিতে পারেন, কেউ যদি এ বিষয়ে বিতর্ক করেন যে এটা কাল্পনিক, তাহলে কিন্তু তিনি গুরুতত্ত্ব
কে কাল্পনিক বলে দিলেন, গুরুদেব কে কাল্পনিক বলে দিলেন, তার সিদ্ধান্ত অর্থ কুটি হয়ে গেল। কেউ যদি আবার বলেন যে সিদ্ধদেহ চিন্তা আদি প্রয়োজন নেই, হরিনাম করতে করতে স্ফূর্তি হবে, তাকে প্রশ্ন করা হবে যে মহাশয় যেমন হরিনামের অভ্যাস না করলে হরিনাম স্ফূর্তি হয় না, কেউ সংখ্যাপূর্বক হরিনাম করছেন না, নিষ্ঠার সঙ্গে হরিনাম করছেন না, আপনা আপনি দুম করে বৃষ্টির জলের মতো হরিনাম স্ফূর্তি হয় কি? হরিনাম স্ফূর্তিটা হচ্ছে রতি দশা, ভাব দশা, ওটা কি চারটিখানিক কথা নাকি? তো যেমন নামাভ্যাস করতে করতে নামের কৃপায় চিত্ত দর্পণ মার্জিত হলে নামের অখণ্ড প্রবাহ ধারা হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, তেমনি গুরু কৃপা দত্ত সিদ্ধ দেহ বিশ্বাসের সঙ্গে চিন্তা করতে করতে সেই সিদ্ধ দেহের প্রতি আমিত্ব জ্ঞান জাগে, চিন্তা না করলে জানবে না। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, রূপে গুণে ডরমগী আমি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। মানস ভজনের কথা ব্যক্ত করছে, যুগল বিলাস স্মৃতিসার সেই মধুর মধুর ধাম, ভক্ত সঙ্গে বৃন্দাবনে বাস করে মধুর মধুর যুগল কিশোরীর লীলা কথা শ্রবণ করব, মধুর মধুর লীলা চিন্তন করব, সেবা চিন্তন। তেমনি মধুর মধুর লীলা কথা অনুশীলন করব, এই শ্রবণ কীর্তন চিন্তনের ফল হবে স্ফূর্তি। আগে কি স্ফূর্তি আসবে নাকি? ওই জন্য কবিরাজ হোসেন পাদ সারঙ্গ রঙ্গদা টিকায় লিখছেন, যারা অজাতরতি সাধক তাদেরকে বুদ্ধিপূর্বক চিন্তা করতে হবে, জাতরতি যারা তাদের কাছে সেই সিদ্ধ দেহ স্ফূর্তি প্রাপ্ত হবে, তখন তারা বুঝতে পারবে রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতি রস সুখে সেই। এটা তো দেহাবেশে হবে না, এই যে আমি পুরুষ আমি মহিলা, এই যে মাইক অভিমান, আমি বালক কি বৃদ্ধ কি যুবক কি যুবতী, এই মাইক অভিমানের থেকে মুক্ত হতে হবে, সেই চিরময় অভিমানে, রাধা কিঙ্করী অভিমানে, গৌরদাস অভিমানে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই তো দোহার প্রীতি রস সুখে যুগল সংহতি যারা, বাইরে যেমন ভক্ত সঙ্গ অন্তরেও তো তেমনি সঙ্গ। আমাদের ভজনটা একা নয়, ওই কুমারী মেয়ের সেই চুরি ভাঙার মতো নয়, একটা একটা করে যে চুরি ভেঙে ফেলছে, শব্দ হয় থালা বাসন এক জায়গায় থাকলে তো শব্দ হবে, তো চুরি ভাঙার মতো আমাদেরকে এক হতে হবে না, একটা একটা রইল আর শব্দ হচ্ছে না, দুইজন এক জায়গায় থাকলে কথা হয়, আর অনেক লোক থাকলে যখন ভগবান যোগ সাধনার ব্যাখ্যা করছেন তখন বলছেন যোগী সবসময় আত্মার সঙ্গে নিজেকে জঞ্জিত করবে, যুক্ত করবেন, রহস্যী নির্জনে একাকী থেকে অকম্প প্রদীপ শিখার মতো মনটিকে স্থির করে, দৃশ্য অনবলোকায়ন এদিকে ওদিকেও তাকাবেন না, একদম ব্রজুগলের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে ব্রহ্ম বীজম বিস্মরণ
অখণ্ড প্রণব জপের সঙ্গে সঙ্গে সঙ্গে। কিন্তু যখন ভক্তি সাধনার ব্যাখ্যা করছেন সেখানে লিখছেন মৎচিত্তা মদগত প্রাণা, তারা তো অব্যক্তির উপাসক। অব্যক্তির উপাসনায় দুঃখম দেহবদ্ভীর অভাবপতি, দেহধারী সে তো ব্যক্ত নিয়ে, সংসারটা তো আর অব্যক্ত নয়। তো অব্যক্তির উপাসনা তো দুঃখকর, ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তা সত্যচিদসাম। যখন ভক্তি সাধনার ব্যাখ্যা দিচ্ছেন, ভক্ত তো মৎচিত্তা মদগত প্রাণা, এখানে দেখুন বিশেষণ কত সুন্দর, মৎচিত্ত মদগত প্রাণ, তারা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তশ্চ মাং নিত্যম, তারা পরস্পর পরস্পর আলোচনা করে অনুভূতির আদান প্রদান। ওই যে বলা হচ্ছে না, দিবে লবে গুচ্ছ কথা, কবে জিজ্ঞাসিবে ভোজন করিবে আর ভোজন করাবে, এই সরবিধ হয় প্রীতি লক্ষণ। উপদেশামৃত তদাতি প্রতিগ্রের নাদি ভুংতি ভোজয়াদি গুচ্ছ মাখাদি পৃচ্ছতি। তো মৎচিত্তা মদগত প্রাণা অনুভূতির বিনিময় করছেন, ওনার অনুভূতি উনি শোনাচ্ছেন আর এনার অনুভূতি উনি শুনছেন। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম, যা বলেন আমারই কথা বলেন। মাং নিত্যম কথয়ন্তি কথয়ন্ত তুষ্যন্তি চরমন্তি চ, এতেই তাদের তুষ্টি এবং এতেই তাদের আনন্দ। এখানে কিন্তু বহু বচন আছে, যেমন যোগীর সাধনা একাকী, এখানে আছে মৎচিত্তা এটা বহু বচন, কথায়ন্ত এটা বহু বচন ক্রিয়া, তুষ্যন্তি রমন্তি ক্রিয়াপদটা বহু বচন। ওই জন্য ভক্ত সঙ্গে দোহার প্রীতি রস সুখে, বাইরেও ভক্ত সঙ্গ সাধু সঙ্গরূপী দুর্গের ভিতরে থেকে শ্রবণ কীর্তন সৎসঙ্গে, আর ভিতরেও সঙ্গ সর্বদা গুরুবর্গের সঙ্গে আছেন, গোস্বামী বালগণের সঙ্গে গুরুবর্গের সঙ্গে সপরিকর মহাপ্রভুর সঙ্গে সাধক আত্মা বিরাজমান। নদিয়া লীলায় তেমনি শ্রী বৃন্দাবন লীলায় সসখী রাধা মাধবের সঙ্গে সতত আত্মা স্থিত। মনে তো উনি একা নন, সবসময় যুগল সংহতি যারা, ওই জন্য বলছেন যুগল কিশোরের যারা সঙ্গী সখী মঞ্জরি সংহতি, তারা হচ্ছেন আমার গলার হার, প্রাণ মোর প্রাণ গলে হারা। এই স্মরণাঙ্গা ভক্তি, এটা চিন্তনে বাইরে না। এই অন্য হচ্ছেন এই সিদ্ধান্ত, এই কথাটা আমার বুকের ভিতরে থাক, এটা বুকের ভিতরের কথা, বুকের কথা নয় বাইরেরও নয়। এখন বলছেন যুগল চরণ সেবা, সর্বদা যুগল কিশোরীর চরণ সেবা। এখানে চরণ সেবা বলতে সমস্ত সেবা, চরণ শব্দটা ভক্তি ভরে প্রয়োগ হয়েছে। সেই নিশান্ত কালের থেকে মহানিশা পর্যন্ত উনি যুগল কিশোরেরই তো সেবা করছেন। এইখানে মানুষে যেমন অষ্টকালীন সেবা, বাইরে তেমনি বিগ্রহ সেবা করছেন। দীক্ষিত ব্যক্তি মাত্রে অর্চনা করতে হবে, অপ্রসাদী বস্তু উনি গ্রহণ করতে পারবেন না।
তো যদি অষ্টবিধ প্রতিমার ভিতরে ওই যে লেপ্পা লেখা সৈকতি মনময়ী মণিময়ী দারুময়ী কোন না কোন প্রতিমার সেবা করতে হবে। কেউ চিত্রপটের সেবা করছেন, কেউ বিগ্রহের করছেন, কেউ গিরিধারী করছেন, কেউ সংক্ষেপে করছেন জল তুলসী দিয়ে অকিঞ্চন ভক্ত। সম্পত্তি মন্ত্র দিহি যারা তারা মন্দির করে সেই প্রকারে সেবা করছেন, কারণ বিগ্রহ সেবা ছাড়া অর্থের সার্থকতা হবে না, দেহ শুদ্ধ হবে না। সেবা না করলে দেহ শুদ্ধ হবে না, আর্থিক শুদ্ধিও হবে না, বুদ্ধি শুদ্ধ হবে না। যৎপাদ সেবা বিরুচি তপস্বিনাম অশেষ জন্মার্জিত মন মল। শ্রীমদ ভাগবত বললে অভিরুচিটাই মনের মালিন্যকে দূর করে দেবে। তো ওই জন্য দীক্ষিত ব্যক্তি মাত্রকে বিগ্রহ সেবা করতে হবে, সে চিত্রপট রূপী হন আর গিরিধারী। আর মহাশয় ইষ্ট দেবের অর্চনা অপ্রসাদী বস্তু আপনি কি করে গ্রহণ করবেন? ভোগ তো লাগাতে হবে, তো ভোগটা কোথায় লাগাবেন? কি শূন্যে লাগাবেন? জগন অর্চনাঙ্গের ব্যাখ্যা করছেন উদ্ধব সম্বাদে একাদশ স্কন্ধে। তখন বিগ্রহ সেবার ব্যবস্থা দিচ্ছেন ভগবান, এবং বিগ্রহ যে তিনি যচ্চ জ্ঞানময়ং বপু, তিনি যেমন জ্ঞানময় বপু তৎ সর্বম একত লীনম অস্মিন দেহে বিবুদ্ধতাম। তো বিগ্রহ আর তিনি অভিন্ন। কিছুদিন নিষ্ঠার সঙ্গে সেবা করলে আপনি বুঝতে পারবেন যে বিগ্রহ নয়, আগ্রহ নয়, গলগ্রহ নয়, উনি সাক্ষাৎ আপনার সঙ্গে কথা বলবেন, আপনার কাছে সেবার দ্রব্য চাইবেন, শয়নে স্বপনে জাগরণে আপনাকে অনুভব দান করবেন। তখন আপনি সেবা ছাড়বেন কি করে? তখন ঠাকুর ছেড়ে থাকতে পারবেন না। আর চঞ্চল মন যে লোকটার জীবন ছিল একদিন বিশৃঙ্খল সদাচারবিহীন, তিনি এখন বলছেন ঠাকুর সেবা আছে, আমি সেবা ছেড়ে কোথায় যাব, ঠাকুরকে না গেলে কিছু খেতে পারবো না। এখন দেখুন ওনার মনটা কিভাবে বিগ্রহ সেবায় একাগ্রীকৃত হয়ে গেল। এটা কি কমলা? আমাদের আচার্য পাদগণ বৃক্ষতলবাসী সর্বত্যাগী হয়েও বিগ্রহ সেবা উপেক্ষা করেননি। সকল গোস্বামী পাদগণের বিগ্রহ সেবা আছে, সমস্ত গৌর পার্ষদগণের শ্রীপাঠে গিয়ে দেখুন, সব প্রাচীন বিগ্রহ আজও সাক্ষী দিচ্ছে বিগ্রহ সেবা পরিপাটি। তো বাইরে যেমন বিগ্রহ সেবা, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। সেই শ্রী বিগ্রহের শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ কত নিষ্ঠার সঙ্গে সেবা করছেন, চতুর্বিধ চব্বচর্ষ নির্জপেয় ভোগ লাগাচ্ছেন। এটা কি ভোগ? এইটাই তো প্রকৃত ত্যাগ। এই যে ঠাকুরের সেবায় আবেশ, এটাকে তো কেউ ভোগ যেন বলে মনে না করেন, যে ঠাকুরের জন্য এত রান্না করছেন, এত রকম উত্তম প্রসাদ পাচ্ছেন, উনি ভোগী। ধ্রুব মহাশয় বললেন, শ্রী উদ্ধব মহাশয় বললেন, কেউ যদি এইরকম সন্দেহ করে মায়া দেবী, তো তোমার উপভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার এর দ্বারা চর্চিত হয়ে উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়াং জয়ে মহি। আমরা হচ্ছি তোমার উচ্ছিষ্ট ভজি দাস, আমরা তো জ্ঞানী যোগী নই, উচ্ছিষ্ট ভজি দাস। তো বাইরে যেমন বিগ্রহ সেবা, গুরু বৈষ্ণবের পরিচর্যা, তেমনি অন্তরে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। যখন যে সময়ে লীলা করেন যুগল কিশোর, এখন রাধারানী কোথায় আছেন, এখন মহাপ্রভু কোথায় আছেন, কি লীলা চলছে, সেই লীলার ভূমিতে সেবা করতে হবে।
যখন যে লীলা করেন যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর। প্রাথমিক অবস্থায় সংক্ষেপে সূত্রাকারে মহাজন সূত্র রচনা করেছেন, যারা বিস্তার পূর্বক চিন্তা করতে পারবেন না তাদের জন্য সূত্রাকারে চিন্তন আছে, মধ্যম চিন্তন আছে, বিস্তার চিন্তন আছে। চিন্তনটাও সংক্ষেপ মধ্যম বিস্তার ভেদে ত্রিবিধ, কিন্তু একটা অভ্যাসের ধারা চিত্তে রাখতে হবে, চিন্তনের ধারা, ওই ধারাটা যাতে না ছোটে, তাহলে খেই হারিয়ে যাবে। নৌকা যদি একবার খেই হারিয়ে ফেলে তাহলে বড় মুশকিল হবে। তো সাধনের খেই না হারিয়ে যা, ওই জন্য বলছেন দোহার প্রীতি রস সুখে যুগল সংহতি যারা, আর এখন এসে বলছেন যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া। যুগলের চরণ সেবা যুগল চরণ ধ্যান, যুগলেই মনের পূর্ণ প্রীতি। যে মনটা ছড়িয়ে ছিটিয়ে আছে স্ত্রী পুত্রে আত্মীয় স্বজনে ধনে মানে, সেই মনটাকে তো কোরাতে হবে সেখানে থেকে। ওই যে পুত্রের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, ওখান থেকে সরিয়ে আনতে হবে তো মনটাকে, কোরাতে হবে মনটাকে, টুকরো টুকরো হয়ে ছিটিয়ে আছে, এনে পুরো মনের প্রীতিটাকে যুগলের চরণে দিতে হবে। যুগলে মনের অনিরীতি যুগল কিশোর রূপমাধুর্যের কথা বলছেন যুগল কিশোরে কামরতি ঘন ভোগ। গোবিন্দ অনঙ্গ মোহন মদন মোহন কোটি কাম বিজয়ী, আর রাধারানী হচ্ছেন কোটি রতি দেবী বিজয়িনী। তাই কামরতি ঘন ভোগ প্রার্থনা করছেন, রাগানুগা ভক্তিতে পূর্ণ আবেশ চাইছেন, আমার মনে রহু ওই লীলা কি রীতি। সব সময় যুগল কিশোরীর যে লীলা মাধুরী, সেই লীলার রীতিনীতি আমার মন মন্দিরে সব সময় উজাগর করে বিরাজ করুন, অর্থাৎ লীলা স্ফূর্তি হোক। রাধা মাধবের নাম রূপ গুণ লীলা মন মন্দির কে উজ্জ্বলিত করে বিরাজ করুক, মনের লীলা কি রীতি। কি সুন্দর কথা, রাগানুগা সাধকের আকাঙ্ক্ষণীয় এই সমস্ত আলোচনা, এই সমস্ত সম্পত্তি। আর এই আলোচনা একমাত্র বৃন্দাবনেই আছে, বৃন্দাবনের বাইরে এই রাগানুগা ভক্তির আলোচনা সম্ভব নয়, কারণ বাইরের পরিবেশ বিষাক্ত, বাইরে কলির যে অত্যাচার, এই স্থান অনেক কলি বাধা মুক্ত। এই সমস্ত নিগুড় ভজন পরিপাটি এই বৃন্দাবন রাধাকুণ্ডে এই আলোচনা সম্ভব, ধামের বাইরে এ সমস্তের আলোচনা একেবারেই অনুচিত অসম্ভব। তাই মনে রহু ও লীলা কি রীতি, এ বিষয়ে আমাদের আচার্য পাদগণের যে অনুভূতি, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা আর এইখানে দেওয়া হল বিশ্বাস। Thank you.